ধানকুনি চাকুন্ডিতে একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে। এখনো পর্যন্ত মোট চারটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর জন্য উপস্থিত হয়েছে। দমকলের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে আগুন আয়ত্তে আনার জন্য। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ধানকুনি থানার পুলিশের আধিকারিকরা ও চন্দননগর পুলিশ কমিশনের আধিকারিকরা এবং দমকল আধিকারিকরাও রয়েছেন। কী করে আগুন লাগলো তার ঠিকমতো বলতে পারেননি দমকল ও পুলিশ আধিকারিকরা। তবে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে শনিবার সকাল 8টা নাগাদ এই কারখানায় আগুন লাগে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কখন আগুনটা কখন লেগেছে? আগুনটা আগুন মানে কী কারণে কিছু জানতে পেরেছেন? মেশিনে কাজ করছিল, গ্যাসে অক্সিজেন মানে ওই অক্সিজেনের যে ফিলিংয়ের যে কাজগুলো, ওয়েল্ডিংয়ের বা